হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করবো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করবো যেগুলি তোমাদের আগামী যে সমস্ত পরীক্ষা যেমন রেলওয়ে এন এবং গ্রুপ ডি ইত্যাদি সমস্ত পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং বন্ধুরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক তা প্রথম প্রশ্ন আমরা আলোচনা করব ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে অর্থাৎ বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হলো প্রতি বছর দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় এবছর অর্থাৎ দু হাজার সালের বিশ্ব জলাভূমি দিবসের থিম কি রাখা হয়েছিল দেখো ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার তাহলে কি দু হাজার সালের থিম কি ওয়েটল্যান্ডস অ্যান্ড ওয়াটার আর বন্ধুরা বলে রাখি উনিশশো সাল থেকে প্রতি বছর দোসরা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে পালন করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল অ্যামাজনের পরবর্তী সিইও হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে পরবর্তী সিও পদে নিযুক্ত করা হচ্ছে অ্যান্ডি জেসি অ্যান্ডি জেসিকে নিযুক্ত করা হয়েছে বন্ধুরা ইনি পয়লা জুলাই দু সাল থেকে পদ গ্রহণ করবেন আর বর্তমানে অ্যামাজনের সিইও কে রয়েছেন জেপ বেজোস অবশ্য আমাদের এক বর্তমানে রয়েছেন জেপ বেজোস এবং ফার্স্ট জুলাই দু সাল থেকে হয়ে যাবে অ্যান্ডি জেসি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম করোনামুক্ত কেন্দ্রশাসিত প্রদেশ হিসাবে কোনটিকে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হল আন্দামান ও নিকোবর আন্দামান নিকোবর যেটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল বন্ধুরা ভারতের প্রথম করোনা মুক্ত কেন্দ্রশাসিত প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়েছে তার কারণ নতুনভাবে এখানে কোনো আর করোনা মানে রোগ আর দেখা যাচ্ছে না সেই নিরিখে এই ঘোষণাটি করা হয়েছে সম্পূর্ণ করোনা ফ্রি ইউটি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল ভারতের প্রথম কোথায় জেন্ডার পার্ক চালু করা হয়েছে বন্ধুরা এটি চালু করা হয়েছে কেরালার কোচিকোডে কেরালার কোচিকোডে ভারতের প্রথম জেন্ডার পার্ক চালু করা হয়েছে পরবর্তী প্রশ্ন বিসিসিআই দ্বারা সম্প্রতি কোন ট্রফিকে প্রথমবারের জন্য বন্ধ করা হয়েছে যেহেতু প্রথমবারের জন্য তাই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হলো রঞ্জি ট্রফি বন্ধুরা এটি একটি ক্রিকেটের সাথে যুক্ত ট্রফি নাম কি রঞ্জি ট্রফি যেটি কিনা না সাতাশি বছরে প্রথমবার বন্ধ করা হলো কোভিড নাইন্টিনের জন্য এবং যদি প্রশ্ন করা হয় গত বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালের রঞ্জি ট্রফির বিজেতাকে ছিল তার নাম হলো সৌরাষ্ট্র দল সৌরাষ্ট্র দু হাজার কুড়ি সালে রঞ্জি ট্রফি জিতেছিল খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন প্রথমবার অনলাইন এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ কোন দেশ প্রথম স্থানে রয়েছে যেটি কিনা প্রথমবার প্রথমবার অনলাইনভাবে আয়োজন করা হয়েছে এবং এই চ্যাম্পিয়নশিপে শুটিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থানে রয়েছে আমাদের দেশ ভারত খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ভারত প্রথম স্থানে রয়েছে বা সব থেকে বেশি মেডেল জিতেছে আচ্ছা এই চ্যাম্পিয়নশিপটি আয়োজন করা হয়েছিল উনতিরিশ এবং তিরিশে জানুয়ারি দু হাজার একুশে এইটি কোথায় আয়োজন করা হয়েছে কুয়েতে কোথায় কুয়েতে আয়োজন করা হয়েছে এবং ভারত এই চ্যাম্পিয়নশিপে মোট এগারোটি মেডেল জিতেছে কতগুলি এগারোটি মেডেল তার মধ্যে দেখো চারটি রয়েছে স্বর্ণ দুটি সিলভার এবং পাঁচটি ব্রোঞ্জ মোট এগারোটি মেডেল ভারত এই চ্যাম্পিয়নশিপে জিতেছে বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে অবশ্য বলে রাখি আমরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি যদি এই ভিডিওটি পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে তোমরা যুক্ত হয়ে থাকো আর বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরবর্তী প্রশ্ন ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার কুড়িতে কোন দেশ প্রথম স্থানে রয়েছে সম্প্রতি এই ইন্ডেক্স জারি করা হয়েছে এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে নরওয়ে নরওয়ে প্রথম স্থানে রয়েছে আচ্ছা এই ইন্ডেক্স দ্বারা কী বোঝা হয় এই ইন্ডেক্স দ্বারা বোঝা হয় কোন দেশের গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি কতটা ভালো এখানে দেখে নিই ভারতের স্থান ভারতের স্থান হলো তিপ্পান্ন প্রথম স্থানে রয়েছে নরওয়ে এবং ভারত রয়েছে তিপ্পান্ন আর এই ইন্ডেক্সটি জারি কে করে ইন্ডেক্সটি জারি করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল সিল্ক ফেয়ার অর্থাৎ রেশম মেলা এর উদ্বোধন কে করলেন সঠিক উত্তর হলো কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি ইন্টারন্যাশনাল সিল্ক ফেয়ার এর উদ্বোধন করেছে আচ্ছা এটি কোথায় উদ্বোধন কোথায় এই মেলাটি আয়োজন করা হয়েছে আমাদের দেশ ভারতে আর এটি এবছর অষ্টম সংস্করণ আয়োজন করা হয়েছে আর যদি প্রশ্ন করা হয় রেশম উৎপাদনে ভারতের স্থান রেশম উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে রেশম উৎপাদন ভারত দ্বিতীয় স্থানে রয়েছে পরবর্তী পরবর্তী হলো কোন মন্ত্রালয় এশিয়ান ইন্ডিয়া হ্যাকাথন দু শুরু করেছে কোন মন্ত্রালয় দ্বারা এই উৎসব বা এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় দ্বারা এই উৎসবটি বা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আচ্ছা বর্তমান শিক্ষামন্ত্রী কে রয়েছেন বর্তমানে শিক্ষামন্ত্রী হলেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক রমেশ পোখরিয়াল বর্তমানে শিক্ষামন্ত্রী এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত আর এই অনুষ্ঠানে অর্থাৎ এশিয়ান ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার ভারত সহ এশিয়ান দেশগুলির মধ্যে এটি আয়োজন করা হয়েছে এশিয়ান দেশগুলির মধ্যে গঠন করা একটি অনুষ্ঠান পরবর্তী প্রশ্ন কোন দল সৈয়দ মোস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি দু হাজার কুড়ি একুশ জিতেছে সঠিক উত্তর হলো তামিলনাড়ু তামিলনাড়ু দল সৈয়দ মোস্তাক আলী টি টোয়েন্টি ট্রফি জিতেছে এবং এবছরের বারোতম সংস্করণ আয়োজন করা হয়েছে আচ্ছা তামিলনাড়ু কাকে হারিয়ে এই ট্রফি জিতেছে বারোদাকে তামিলনাড়ু বারো হারিয়ে আর ফাইনালটি আয়োজন করা হয়েছিল আহমেদাবাদের মোদরা স্টেডিয়াম যেটি কিনা বিশ্বের সব থেকে বড়ো স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে এই ফাইনাল বারোদা এবং তামিলনাড়ুর মধ্যে ফাইনাল ম্যাচটি আয়োজন করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো কোন নেটওয়ার্ক কোম্পানি ভারতের প্রথমবার ফাইভ জি চালু করার ঘোষণা করেছে ফাইভ জি চালু করার ঘোষণা করেছে এয়ারটেল বন্ধুরা এয়ারটেল প্রথমবার ফাইভ জি চালু করার ঘোষণা করেছে কোথা থেকে হায়দ্রাবাদ থেকে এয়ারটেল কোম্পানি এই ঘোষণাটি করেছে আর বর্তমানে এয়ারটেলের চেয়ারম্যান কে রয়েছেন সুনীল ভারতী মিত্তাল সুনীল ভারতী মিত্তাল পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দেশে মেরাপি আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে উঠেছে সম্প্রতি বন্ধুরা খবরে তোমরা দেখেছো যারা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করছো অবশ্যই দেখেছো যে মেরাপি আগ্নেয়গিরি প্রথমে জানি এটি কোন দেশ অবস্থিত এটি অবস্থিত ইন্দোনেশিয়াতে এবং সম্প্রতি একটি কি হয়েছে না সক্রিয় হয়ে উঠেছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং মুদ্রা হলো রুপিয়া আচ্ছা এই জাকার্তা জাকার্তা কি জাকার্তা হলো এশিয়ানের হেডকোয়ার্টার এশিয়ানের হেডকোয়ার্টার জাকার আমরা যেহেতু এর আগে অনেক কটি প্রশ্ন এশিয়ান সম্পর্কে আলোচনা করেছি আমরা এশিয়ান ব্যাপারটা জেনে নিই এশিয়ান অর্থাৎ অ্যাসোসিয়েশান অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান এটি স্থাপিত হয়েছিল আটই আগস্ট উনিশশো সালে হেডকোয়ার্টার কোথায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে আর এশিয়ার এশিয়ানের সদস্য দেশ কতগুলি রয়েছে দশটি এশিয়ানের সদস্য দেশ দশটি তোমরা অবশ্যই মাথায় রেখো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী অক্সফোর্ড দ্বারা হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার দু হিসাবে কোন শব্দকে বাছা হয়েছে যেটি কিনা না অক্সফোর্ড এই শব্দটিকে বেঁচেছে হিন্দি ওয়ার্ড তার নাম কি আত্মনির্ভরতা আত্মনির্ভরতা এই শব্দটিকে হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার দু হাজার কুড়ি হিসেবে বাছা হয়েছে আর যদি প্রশ্ন করা হয় দু সালে কোন শব্দটিকে বাছা হয়েছিল সংবিধান দু সালে সংবিধান এবং দু হাজার কুড়িতে আত্মনির্ভরতা শব্দকে বেঁচেছে পরবর্তী প্রশ্ন ন্যাশনাল সেফটি কাউন্সিল এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে ন্যাশনাল সেফটি কাউন্সিল এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে এস এন সুব্রমণিয়াম এস এন সুব্রমণিয়ামকে নিযুক্ত করা হয়েছে আচ্ছা আমরা জেনে নিই এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেফটি কাউন্সিল এর প্রতিষ্ঠা হয়েছিল চৌঠা মার্চ উনিশশো সালে কত সালে চৌঠা মার্চ উনিশশো পঁয়ষট্টি হেডকোয়ার্টার কোথায় মুম্বাইতে অবস্থিত পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় এরো এরো ইন্ডিয়া দু এর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এরো ইন্ডিয়া দু এর আয়োজন করা হয়েছে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে এবং এই অনুষ্ঠানের উদ্বোধন কে করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং খুবই গুরুত্বপূর্ণ এরো ইন্ডিয়া দু হাজার একুশ পরবর্তী প্রশ্ন ভারতের সবথেকে কম বয়সী মহিলা পাইলট কে হলেন তার নাম কি আয়েশা আজিজ আয়েশা আজিজ মাত্র পঁচিশ বছর বয়স ইনি ভারতের সবথেকে কম বয়সী মহিলা পাইলট এবং ইনি জম্মু কাশ্মীরের বাসিন্দা তাহলে কি ইন্ডিয়াস ইয়াঙ্গেস্ট ফিমেল পাইলট তিনি হলেন আয়েসা আজিজ পরবর্তী প্রশ্ন দু হাজার একুশ বাইশ সালের বাজেটকে পেশ করলেন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বাজেটটি থেকে কোটে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব সেটি হলো ভারতের ইতিহাসে প্রথমবার ডিজিটালভাবে বাজেট পেশ করা হয়েছে যেটি কি না দু হাজার একুশ সালে যেটি ভারতের ইতিহাসে প্রথমবার ডিজিটালভাবে বাজেট পেশ এখানে কিছু কিছু বাজেট কিছু কিছু টাকা দেখো কোভিড নাইন্টিন টিকার জন্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কোভিড নাইন্টিন টিকার জন্য পরবর্তী স্বাস্থ্য ক্ষেত্রে দু হাজার কুড়ি সালের তুলনায় দু সালের বাজেট অর্থাৎ এবছর বাজেটে একশো সাঁতিরিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে দেখো বন্ধুরা দু হাজার সালে ছিল চুরানব্বই হাজার কোটি টাকা সেখান থেকে স্বাস্থ্যক্ষেত্রে এ এবছর বাজেটে আরও তার দাম কত করা হয়েছে টু পয়েন্ট টু থ্রি লাখ করোর টু পয়েন্ট টু থ্রি লাখ কোটি টাকা স্বাস্থ্যক্ষেত্রে এই এ বাজেট আরও বৃদ্ধি করা হয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের লাদাখে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে কোথায় না ভারতের লাদাখে তোমরা অবশ্যই মাথায় রেখো যদিও বন্ধুরা আমরা বাজেট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি যারা দেখুন অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো পুরো ডিটেলস আমরা আলোচনা করেছি পরবর্তী প্রশ্ন উত্তরপ্রদেশের নয়ডাতে কোন সংগঠন ইন্ডিয়া ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করেছে বন্ধুরা মাইক্রোসফট মাইক্রোসফট কোথায় না উত্তরপ্রদেশের নয়ডাতে আচ্ছা আমরা মাইক্রোসফট সম্পর্কে জেনে নিই মাইক্রোসফট এর গঠন হয়েছিল উনিশশো সালে চৌঠা এপ্রিল এর হেডকোয়ার্টার কোথায় ওয়াশিংটন ডিসি আর মাইক্রোসফটের বর্তমানে সিইও কে রয়েছেন সত্য নাডেলা সত্য নাডেলা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন সম্প্রতি কাকে সিবিআইয়ের ইন্ট্রিম ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে তিনি হলেন প্রবীণ সিনহা সম্প্রতি প্রবীণ সিনহাকে সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান এর ইন্ট্রিম ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে আর এর আগে কে ছিলেন বা ইনি কার স্থান নেবেন এর আগে ছিল ঋষি কুমার শুক্লা ঋষি কুমার শুক্লা স্থানে ইনি যুক্ত বা জয়েন করবেন আর বন্ধুরা সিবিআই সম্পর্কে আমরা আলোচনা করি সিবিআই হলো এ গঠন হয়েছিল উনিশশো সালে পয়লা এপ্রিল এর এবং হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লিতে পরবর্তী প্রশ্ন দু সালের পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট কে পেশ করলেন বন্ধুরা আমরা বাজেট সম্পর্কে আমরা দেখে নেব দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থাৎ আমাদের রাজ্যের বাজেট কে পেশ করলেন আমাদের রাজ্যে বাজেট পেশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ অসুস্থতার কারণে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী বর্তমানে রয়েছেন অমিত মিত্র তিনি বাজেট পেশ করতে পারেননি তার স্থানে কে পেশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বন্ধুরা অমিত মিত্র বা অর্থমন্ত্রী বাজেট পেশ করেনি তাই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মাথায় রেখো এবং এই বাজেট পাঁচই ফেব্রুয়ারি দু সালে বাজেটটি পেশ করা হয়েছে আর তোমরা যদি বলো যে এই পশ্চিমবঙ্গ রাজ্যের যে বাজেট পেশ করা হলো এখানে থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা অবশ্যই আলোচনা করব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি পরবর্তী সম্প্রতি কাকে মহাত্মা অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে তিনি হলেন ভিনীতা আপতে ভিনীতা আপতেকে মহাত্মা অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে এবং বিনীতা আপতে ইনি হলেন মহারাষ্ট্রের পুনার বাসিন্দা পরবর্তী পরবর্তী হলো মিনিস্ট্রি অফ টেক্সটাইল মিনিস্ট্রি অফ টেক্সটাইল এর সচিব হিসাবে বা সেক্রেটারি পদে কাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি মিনিস্ট্রি অফ টেক্সটাইলের সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন উপেন্দ্র প্রসাদ সিং উপেন্দ্র প্রসাদ সিং যদি প্রশ্ন করা হয় বর্তমানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী কি বা মিনিস্ট্রি অফ টেক্সটাইল কার অধীনে রয়েছে স্মৃতি ইরানি স্মৃতি ইরানি পরবর্তী প্রশ্ন দু হাজার কুড়ি সালে সালকে কোন আন্তর্জাতিক সংস্থা ওস্ট ইয়ার অন রেকর্ড হিসাবে ঘোষণা করেছে বন্ধুরা দু হাজার কুড়ি সালকে ওস্ট ইয়ার অন রেকর্ড হিসাবে ঘোষণা করেছে ইউএনডব্লুটিও অর্থাৎ ইউনাইটেড নেশান ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশান এটি ঘোষণা করেছে ওস্ট ইয়ার অন রেকর্ড হিসাবে এর গঠন হয়েছিল উনিশশো সালে পয়লা নভেম্বর এবং হেডকোয়ার্টার কোথায় স্পেনের মাদ্রিদে স্পেনের মাদ্রিদে কাজাকিস্তানে ভারতের নতুন রাজদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি কাজাকিস্তানে ভারতের নতুন রাজদূত হিসেবে যুক্ত বা নিযুক্ত হলেন শুভদর্শিনী ত্রিপাঠী শুভদর্শিনী ত্রিপাঠী আচ্ছা যখন আমরা আলোচনা করছি রাজদূত হিসেবে আমাদের অবশ্যই জানা উচিত যে ভারতে ইজরায়েলের নতুন রাজদূত কে রয়েছেন কারণ সম্প্রতি দিল্লিতে ইজরায়েলের যে রাজদূত অ্যাম্বাসি আছে সেখানে একটি বিস্ফোরণ হয়েছিল তাই আমাদের অবশ্যই জেনে রাখা দরকার বর্তমানে ভারতে ইজরায়েলের কে রয়েছেন ডক্টর রান মালাকা রান মেলাকা আর কি আলোচনা করলাম যে কাজাকিস্তানে ভারতের নতুন রাজদূতকে শুভদর্শিনী ত্রিপাঠী পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানীকে নাসা কার্যকরী প্রমুখ হিসেবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হল ভাব্য লাল ভাব্য লাল যিনি কিনা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী তাকে নাসার কার্যকরী প্রমুখ হিসেবে নিযুক্ত করা হয়েছে নাসা নাসা এটি একটি আমেরিকান মহাকাশচারী সংস্থা এবং এর স্থাপিত হয়েছিল উনিশশো সালে হেডকোয়ার্টার কোথায় ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসিতে পরবর্তী প্রশ্ন আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ জন্য কোন কোন ক্রিকেটারকে মনোনীত করা হয়েছে বন্ধুরা সম্প্রতি আইসিসি দ্বারা একটি নতুন অ্যাওয়ার্ড বা পুরস্কারের ঘোষণা করা হয়েছে তা এখানে এবছর এই তিনজনের নাম মনোনীত করা হয়েছে কে কে দেখো আমাদের ভারতীয় হিসেবে রয়েছেন ঋষভ পান্ত ইংল্যান্ডের জোরুট রুট এবং আয়ারল্যান্ডের পল স্টারলিং যেহেতু বন্ধুরা এই নামের তালিকাতে আমাদের ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থ রয়েছে তোমরা অবশ্য মাথা রেখো ঋষভ পান্থের নামটি আচ্ছা আমরা দেখে নেবো আইসিসি আইসিসি গঠন হয়েছিল উনিশশো সালে গঠন উনিশশো সালে এই হেডকোয়ার্টার কোথায় দুবাইতে বর্তমানে আইসিসি ইকে রয়েছেন মনু সাহানি আর চেয়ারম্যান হলেন গ্রেক বাকলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইসিসির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন গ্রেক